তাদের বুড়ি রূপকথারই গল্প শোন আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোন আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রোজ রোজ এই এক খাতা করে কফির ঝোল খেতে আর ভালো লাগে না, খিদে পেট জ্বালা করে, সোজা হয়ে দাঁড়াতে পারি না। যখন ছোট ছিলাম তখন ওই মিসেস ন্যান আমাদের সারাদিন তিন কাপ জলের মতো পাতলা বার্লির ঝোল দিত, আর এখন এই ব্যাম্বল এক খাতা করে কফির ঝোল খেতে দেয়। জানি না আমরা এভাবে আর কতদিন বাঁচবো। না আমি আজকে আরো এক খাতা ঝোল চাইবো। এ কি বলছিস অলিভার, তুই সত্যি চাইবি? তুই আগে চাইবি তাহলে আমিও চাইব। আমিও ওই দেখ রাধুনিটা ঝোল নিয়ে আসছে। চুলের মুঠি ধরে টানতে টানতে আপনার কাছে নিয়ে আসলাম। সত্যি বড্ড সাহস বেড়েছে দেখছি ছোড়ার, সব কথাকে খেপাচ্ছে। মিস্টার ব্যাম্বল আমাদের যে বড্ড খিদে পায়। সব কটার বাপ মা মরেছে, আমার উপর এসে পড়েছে, খাইয়ে দাইয়ে আমি এত বড় করলাম। এবার এবার যদি অন্য বাচ্চাগুলো আরো এক হাতা করে ঝোল চায়, এটাকে এমন শাস্তি দেব যে অন্যগুলো ভয় আর চাইবে না। অলিভার অলিভার অলিভার, কি ভাই কি হয়েছে? তোমাকে যে ওই শয়তান ব্যাম্বলটা বিক্রি করে দেবে। বিক্রি করে দেবে? কি বলছো ভাই? ঠিকই বলছি, যে পাঁচ পাউন্ড দেবে সেই তোমাকে কিনে নিয়ে যাবে, আর তোমাকে দাস করে যা ইচ্ছে তাই করাবে। এখানেই বা আমরা কতটা ভালো আছি, এর থেকে আর কত খারাপ থাকা যায়? না অলিভার, তুমি জানো না তোমাকে কিনে নিয়ে গিয়ে মেরেও ফেলতে পারে। আমি যাই, সবাইকে বলি, দেখি কিছু করা যায় কিনা। আমাকে এখান থেকে পালাতেই হবে, যেভাবেই হোক, আজ রাতেই। যার মা নেই, বাপ নেই, ঘর নেই, পথই তো তার সম্বল। আজ রাতেই পালাতে হবে, আজ রাতেই। এখান থেকে সোজা আমি লন্ডনে চলে যাব, যত দূরেই হোক আমি যাবই। আমাকে কেউ খুঁজে পাবে না, কেউ না, কেউ না। শহরে লন্ডন, এখানে কেউ আমাকে চিনবে না,
কিন্তু আমিও তো কিছু চিনি না, কোথায় যাই এখন? খুব ক্লান্ত লাগছে আর খিদেও খুব পেয়েছে। সামনের ওই বেঞ্চটায় আগে একটু বসি বরং। জানি না এতক্ষণে হয়তো ওই ব্যাম্বল আমাকে না পেয়ে কি কাণ্ড করছে। আমার বন্ধুরাই বা কেমন আছে? কোথা থেকে আসা হচ্ছে বাচাধন? আমি আমি তো এসেছি সেই অনেক দূর থেকে। এর জন্য দোস্ত তোমার এত দুঃখ? তুমি এসো আমার সাথে, রাজার হালে থাকবে। আরে হলো লন্ডন শহর, কত কাজ কত মজা, এখানে কেউ না খেয়ে থাকেন না সোনা। চলো আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? আরে এসোই না, ওঠো ওঠো। এই হলো আমাদের ডেরা, চলে এসো ভেতরে। কর্তা, একটা নতুন খদ্দের এনেছি, শিখিয়ে পড়িয়ে নিলে আমাদের কাজে বেশ ভালোই লাগবে, দেখতে ভদ্রলোকের মতন সুবিধা হবে। আরে অলিভার, এদিকে আয়। এই হলো আমাদের কর্তা, আমাদের মালিক মিস্টার ফ্যাগেট। মন্দ নয়, একে দু একদিন সঙ্গে নিয়ে বের হ, পদঘাট অলিগলি একটু চিনিয়ে দে। সে আমি সব ঠিক করে নেবো ওস্তাদ। ওস্তাদ, ওর এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিতে হবে। ভেতরে নিয়ে যা, ভেতরে নিয়ে যা, ওর পেটটা আগে ভালো করে ভর্তি কর। অনেকদিন পর ভালো করে খেতে পেলাম, উফ বড্ড আরাম পাচ্ছি। ভাই তোমরা যখন কাজে বেরোবে আমাকে ডেকে নিও। সে আর তোকে মনে করাতে হবে না, আগে সব কটা রুটি খা, তারপর ওইখানে শুয়ে থাক, ঠিক সময় আমরা বেরোবো। এখন আমরা চলি রে, ওদিকে আবার দুটো মাল এখনো খালাস করা বাকি, খেয়ে নে, আমরা চললাম। দেখ অলিভার, ওই যে ওই লোকটাকে দেখছিস? আরে ওই ওই বইয়ের দোকানে বই কিনছে। ও ও, ভালো করে দেখ আমি কি করছি, এর পরেরটা কিন্তু তোকেই করতে হবে। আচ্ছা, ভালো করে দেখবি আমাকে। আচ্ছা, চোর 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 চোর। ওই যে ওই যে আরেকটা পকেট মার, ধর ওটাকে, ধর ধর ধর। যত সব পাজি বদমাস ছেলেতে লন্ডন শহরটা ভরে গেছে একেবারে, আর সাক্ষেতটা তো পালিয়েছে। চল কাল তোকেই আদালতে তুলবো, এমন শাস্তির ব্যবস্থা করব যে এই বয়সে পকেট মারির সব ঘুচে যাবে, বড় হলে তো তুমি তৈরি হবে ছেলে। আপনারা বিশ্বাস করুন, আমি ওনার মানিব্যাগ চুরি করিনি হুজুর,
আমি জীবনে কখনো চুরি করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন হুজুর, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। হুজুর, আমি নিজের চোখে দেখেছি, এ ছেলেটি নির্দোষ, অনেক দূরে দাঁড়িয়েছিল, ও চুরি করেনি। হ্যাঁ হুজুর, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তারপর মিস্টার ব্রাউনলো ওই আদালত থেকেই তো আমাকে ওর এই বাড়িতে নিয়ে এলেন। নিজের ছেলের মতন দেখেন আমাকে, পড়াশোনা শেখাচ্ছেন আমাকে, তাই তো আপনাকে দায়িত্ব দিলেন আমার পড়াশোনার। সত্যি সব কষ্টেরই একটা শেষ আছে, তাই হয়তো মিস্টার ব্রাউনলোর মতো মানুষের দেখা তুমি পেয়েছো। ঠিক আছে অলিভার, আজ আমি উঠি। ঠিক আছে স্যার, কাল একটু আগেই আসবো। এ তুমি কি বলছো গ্রিমউইক, এ কখনোই হতে পারে না। মানুষের চরিত্র সম্বন্ধে যদি আমার এতটুকু জ্ঞান থাকে, তাহলে আমি শপথ করে বলতে পারি অলিভারের মতো ছেলে হয় না। ব্রাউনলো, তুমি আমার এত দিনের বন্ধু, তোমার ক্ষতি আমি হতে দিতে পারি না। এতদিন আদালতে কাজ করেছি, এমন ঠকবাজ ছেলে আমি অনেক দেখেছি। এখন ভালো মানুষ ছেলে সেজে আছে, দেখবে একদিন তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার বাড়ি থেকেই চুরি করে পালাবে, বলে দিলাম। শুনলাম বইয়ের দোকানে এই দুটো বই ফেরত দিতে হবে, আমি ফেরত দিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, আমার তো একদমই মনে ছিল না। যাও যাও তো, ফেরত দিয়ে এসো, আর ওই বই দুটো দিলে দোকানদার ৫ পাউন্ড ফেরত দেবেন, মনে করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার বইও গেল আর ওই পাউন্ডও গেল, ও ছোকরা আর ফিরছে না। আমি ছুটতে গিয়ে যত শিগগির পারবো ফিরে আসবো, আমি এমন নই, আমি এমন নই, আমি এমন নই। অলিভার না, কলিভারই তো, তার মানে ও এখন লন্ডনেই আছে। পোশাক দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আছে, ব্যাপারটা জানতে হচ্ছে, ওকে ছাড়া যাবে না। আরে অলিভার, তুমি? হ্যাঁ, মানে ইয়ে, তো তোমাকে তো আমি চিনতে পারছি না। এরই মধ্যে ভুলে গেলে? ফ্যাগিনকে মনে নেই? আমি তো ফ্যাগিনের হয়ে কাজ করি, তুমিও তো যোগ দিয়েছিলে, তারপর কোথায় উধাও হয়ে গেলে। ফ্যাগিন, ওই শয়তানটা। শোনো, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তুমি পথ ছাড়ো। তোমাকে যে আমার সাথে এখন যেতে হবে। কোথায়? ফ্যাগিনের রাস্তা নাই। কখনো না। তাই বুঝি? এই দেখুন না, আমার ভাই রাতভরে বাড়ি থেকে পালিয়ে এসেছে, মা কত কাঁদছে, ও বাড়ি যাচ্ছে না। ওকে আমার সাথে যেতে বলুন না, ও রাজি হচ্ছে না কিছুতেই। না, আজকালকার ছেলে পেলে এত বাদর হয়েছে, যাও বাড়ি যাও। মায়ের কষ্ট বোঝো না, মা বকেছেন বলে বাড়ি থেকে পালাতে হবে? এক্ষুনি যাও, নয়তো আমরা তোমাকে জোর করে বাড়ি দিয়ে আসবো। চল ভাই চল, নয়তো ওনারা তোকে আরো বকবেন। চল 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 ভাই চল। দেখলে তো বন্ধু, আমি বলেছিলাম না, এসব রাস্তার বাজে ছেলেদের আমি হাড়ে হাড়ে একদম চিনি। ও আর আসছে না, একদমই আসছে না ফিরে। আমার মানুষ চিনতে এতটা ভুল হলো? রাস্তাঘাটে কোনো বিপদে পড়লো না তো? ২ ঘন্টা প্রায় হতে চললো। ব্রাউনলো ব্রাউনলো, তুমি এখনো এমন বলছো? আরে বাবা, ওই ৫ পাউন্ড তো গেছেই, বাড়ির অন্য কোনো দামি জিনিস নিয়ে গেছে কিনা দেখো এখন। আমি এখন উঠি। অলিভার আমার সাথে এমন করলো? হ্যাঁ।
এই ফ্যাগিনের ডেরায় একবার যে আসে সে আর বেরোতে পারে না। তোর আগেও আরেকটা ছেলে পালিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়ার চেষ্টা করেছিল, আমি না তাকে টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলেছি। এবার যদি কোনো পেচাল দেখি না তাহলে তোকেও। চুপ করে রইলি যে? ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই নিয়ে যায় তাকে। ওস্তাদ, মিস্টার মংস বলে একজন আপনার সাথে দেখা করতে যায়। মংস? এমন নামে তো কাউকে আমি চিনি না। ঠিক আছে, পাঠিয়ে দাও। আমি মংস। এখানে আসার উদ্দেশ্য? একটু আগে একটি মেয়ে একটি ছেলেকে নিয়ে আপনার ডেরায় ঢুকলো। আপনি সেটা দেখেছেন? আসলে রাস্তার ওই জটলা থেকেই আমি ছেলেটাকে লক্ষ্য করছিলাম। ওকে আমি চিনি, ওর নাম অলিভার। আপনার মতলবটা একটু খুলে বলুন তো। ওকে, ওই অলিভারকে একটা দাগি চোর করে দিতে পারেন? তাতে আপনার লাভ আছে? আছে, ও একটা দাগি চোর হলে আমার লাভ আছে, আর এর জন্য আমি বেশ মোটা পাউন্ড খরচা করতে রাজি। তাহলে তো পৃথিবী থেকে ছোঁড়াটাকে একেবারে সরিয়েও দিতে পারি। না 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 না, এত দূর যাওয়ার দরকার নেই। তবে শুধু পাউন্ডের লোভেই ফ্যাগিন বাজে ঝামেলায় নিজেকে জড়ায় না, আপনাকে এর পেছনের আসল রহস্যটা যে বলতে হবে। নয়তো নিশ্চয়ই নিশ্চয়ই বলবো, তবে তবে আপনি আর আমি ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে। জানবে না, কেউ জানবে না, আর যদি জানে তাহলে তার কান এই ফ্যাগিন কেটে নেবে। আপনি নিশ্চিন্তে বলতে পারেন আমার ডেরা নিরাপদ। তাহলে তাহলে শুনুন, ওই অলিভার হলো অলিভার? অলিভার? অলিভার! কে? ও ও, তুমি? অলিভার, তুমি আমার উপর খুব রাগ করেছো না, জানি আমি, কিন্তু আমাকে ভুল বুঝো না তুমি। আসলে সব সময় এত গুন্ডা বদমাশদের সঙ্গে থাকতে থাকতে আমিও হয়তো খারাপ হয়ে গেছি। না না, তুমি খারাপ না, ভালো। আমি তোমাকে জোর করে আবার ফ্যাগিনের কাছে নিয়ে এলাম। এখন বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। অলিভার, অলিভার, তুমি সাবধানে থেকো, ওই মংস লোকটা তোমার ক্ষতি করতে চায়। মংস? সে কে? ন্যান্সি? আ ন্যান্সি, আই ন্যান্সি। আরে কি হয়েছে বলবি তো? অলিভারকে ডেরায় ফিরিয়ে আনার জন্য ফ্যাগিন কাল আমাদের ছুটি দিয়েছে। ওমা তাই? শুধু তাই নয়, আমাদের 2 পাউন্ড করে দেবে বলেছে। সেটা দিয়ে আমরা কাল নিজের মতো করে ঘুরবো আর বার্গার খাবো। 2 পাউন্ডে বার্গার হবে না, বড় যে 3টে ছোট ফ্রুট কেক হবে। তোমরা যেও, অনেক মজা করো, আমি যাব না। জানি তুমি কেন বলছো, তোমাকে এই অন্ধকার পৃথিবীতে ফিরিয়ে আনবার জন্য এই পুরস্কার জুটেছে আমাদের, তাতে তুমি নিজেই কি করে অংশ নেবে বলো? কিন্তু যা ভুল হবে সেটা তো হয়েইছে, তার থেকে বরং চলো যতটুকু সুযোগ পাওয়া গেছে নিজেদের মতো করে বাঁচি। হ্যাঁ, এখানে তো পচা মাংস আর বাসি রুটি ছাড়া কিছুই জোটে না, অন্তত একদিন তো কেক জুটবে, সেটা তোকে ছাড়া পাবো কি করে বলতো অলিভার? অলিভার, আনন্দটা তো অন্তত ভাগ করে নিই আমরা, চলো না অলিভার, চলো না। ঠিক আছে, চলো যাবো। তবে ওই ফ্যাগিনটা
আমাদের সাথে ওরা একটা সাগরেত কেউ দেবে যদি আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব কোথায়? কি আছে আমাদের? ছোট্ট বন্ধুরা, তোমরা তো আজকের গল্প দেখলে। এখন বলো তো যে আমি লন্ডনে এসে কার খপ্পরে পড়েছিলাম? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978, অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী।